হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি পার্থ প্রতিম সরকার এবং তোমরা এখন রয়েছো কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যারের টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়াল ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীদের জন্য, যেখানে আমি করাবো অমরনাথ নামক এসএটির যাবতীয় এমসিকিউ অর্থাৎ মাল্টিপল টাইপ কোশ্চেন্সগুলি। আমাদের আগের দুটি টিউটোরিয়ালে আমরা অমরনাথ এই এসএটি পড়ে গেছি, তার বঙ্গানুবাদ করে গেছি। যেভাবে অমরনাথকে বুঝলে আমাদের মাল্টিপল টাইপ কোশ্চেন্স করতে সুবিধা হবে সেভাবে আমরা অমরনাথকে বুঝেও নিয়েছি। চলো আজকে আমরা সোজাসুজি অমরনাথের এমসিকিউ অর্থাৎ মাল্টিপল টাইপ কোশ্চেন্সে চলে যাই এবং দেখি যে আমরা অমরনাথ থেকে কোন কোন মাল্টিপল টাইপ কোশ্চেন্সগুলো বা কোন ধরনের মাল্টিপল টাইপ কোশ্চেন্সগুলো আমরা করব। অমরনাথের উপরে 3 নম্বর অ্যালট করা হয়েছে, অর্থাৎ তোমাদের এবারের যে পরীক্ষা হবে সেই পরীক্ষাতে অমরনাথের উপরে 3টে MCQ তোমরা পাবে। কিন্তু প্রশ্নগুলো অনেকটাই বড় বড়, মানে পোয়েট্রির তুলনায় প্রশ্ন দেখতেই পাচ্ছ কতটা বড়। সেখান থেকে একাধিক MCQ তৈরি করা যায় এবং প্রচুর MCQ হয়, কাজেই অতগুলো MCQ তোমাদেরকে ভালো করে যদি তোমরা প্রশ্নগুলোকে পড়ো দেখবে যে লাইনে লাইনে MCQ হয়। কিন্তু অত MCQ একটা ভিডিওর মধ্যে দেওয়া সম্ভব না। যে MCQগুলো আমার মনে হচ্ছে তোমাদের এবারে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এরকম বেশ কিছু MCQ আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। আমার মনে হয় MCQগুলো করলেই তোমরা পরীক্ষায় সবই পেয়ে যাবে, মানে যে ধরনের MCQগুলো এক্সামিনাররা রাখবেন সেরকম বেশ কিছু MCQ আমি তোমাদেরকে প্রোভাইড করছি। আর কিন্তু MCQ করার পরেও আমার সাজেশান হচ্ছে, আমি তোমাদেরকে পড়িয়ে দিয়েছি, তোমরাও নিজেরা পড়েছো, আরও দুবার ভালো করে টেক্সটগুলোকে খুঁটিয়ে পড়ে নেবে, বিশেষ করে প্রোজগুলো। প্রোজের MCQ করাটা একটু সোজা। পোয়েট্রিতে বিভিন্ন রকম সিম্বলিক ওভারটোন্স থাকে, বিভিন্ন রকম রেটরিক প্রসরি থাকে, বিভিন্ন টেকনিক্সের উপরে প্রশ্ন থাকে, সেগুলোকে জানতে হয়, বুঝতে হয়। প্রোজেতে সাধারণত সিচুয়েশান ওয়াইজ MCQগুলোকে সাজানো হয়, কাজেই গল্পের মূল বিষয়বস্তুটা এবং কোন সিচুয়েশানে কে কী বলছেন বা কী করছেন এটাকে যদি তোমরা মনে রাখো তাহলে দেখবে প্রোজের MCQ করাটা তুলনামূলকভাবে অনেকটা সোজা। চলো দেখি আমরা অমরনাথের উপরে কীরকম MCQ করব। ওকে, চলো অমরনাথের উপরে আমি দেখো লিখেছি অমরনাথ। এখানে অথার মানে অমরনাথের অথার আমরা জানি যে ভগিনী নিবেদিতা বা সিস্টার নিবেদিতা। তার সিস্টার নিবেদিতার উপরে যদি MCQ প্রশ্ন সেট হয় তাহলে সেখানে কী হতে পারে? সেখানে হতে পারে সিস্টার নিবেদিতা মানে লেখিকাকে অমরনাথের সিস্টার নিবেদিতা। ওকে, সিস্টার নিবেদিতার অরিজিনাল নাম কি, এটা ইম্পর্টেন্ট। সিস্টার নিবেদিতার অরিজিনাল নাম হচ্ছে মার্গারেট এলিজাবেথ নোবেল। মার্গারেট এলিজাবেথ নোবেল তিনি একজন আইরিশ ছিলেন, মানে বাই বার্থ তিনি আইরিশ, আয়ারল্যান্ডের লোক। যাই হোক, 3 নম্বর হচ্ছে এ ডিসাইপেল অফ স্বামী বিবেকানন্দ অ্যান্ড অ্যাডপ্টেড হিন্দুইজম। তিনি স্বামী বিবেকানন্দের একজন শিষ্যা এবং হিন্দুত্ব বা হিন্দু ধর্মকে তিনি গ্রহণ করেছিলেন। এটাও ইম্পর্টেন্ট যে এটা তোমরা সবাই জানো, ইনফ্যাক্ট এইগুলো যে সিস্টার নিবেদিতার নাম মার্গারেট এলিজাবেথ নোবেল এটাও তোমরা জানো, আর তিনি স্বামী বিবেকানন্দের শিষ্যা এবং তিনি হিন্দু ধর্ম গ্রহণ করেছিলেন এটাও তোমরা জানো। যাই হোক, আমি মানে এলে এর উপরেই থাকবে, এর বাইরে কিছু থাকবে না। আর এই সিস্টার নিবেদিতা বা ভগিনী নিবেদিতা এই নামটা কে দিয়েছেন? এই নামটা দিয়েছেন তারই ধর্মগুরু স্বামী বিবেকানন্দ। তার নেম সিস্টার নিবেদিতা ওয়াজ গিভেন বাই স্বামী বিবেকানন্দ। কাজেই ভগিনী নিবেদিতার উপরে যদি MCQ সেট হয় এর মধ্যেই থাকবে, এর বাইরে কিছু থাকবে না। নেক্সট হচ্ছে সোর্স। অমরনাথের সোর্সটা কি? অমরনাথ অ্যাপিয়ার্ড অ্যাজ দ্য 8th চ্যাপ্টার অফ সিস্টার নিবেদিতাস বুক দ্য মাস্টার অ্যাজ আই স হিম। আমি আগেই বলেছি যে ভগিনী নিবেদিতা তার আধ্যাত্মিক ধর্মগুরু স্বামী বিবেকানন্দের উপরে একটা জীবনী লিখেছেন, একটা বায়োগ্রাফি লিখেছেন, সেই বায়োগ্রাফিটির নাম দ্য মাস্টার অ্যাজ আই স হিম। প্রভুকে আমি যেভাবে দেখেছি বা প্রভুকে আমি যে রূপে দেখেছি সেই দ্য মাস্টার অ্যাজ আই স হিম, সেই বইয়ের এটা অষ্টম অধ্যায়ের মধ্যেই অমরনাথটা আছে, তা সেটাই আমরা লিখেছি। অমরনাথ অ্যাপিয়ার্ড অ্যাজ দ্য 8th চ্যাপ্টার অফ সিস্টার নিবেদিতাস বুক দ্য মাস্টার অ্যাজ আই স হিম। প্রশ্ন কীরকম আসতে পারে? প্রশ্ন আসতে পারে যে কোন বই থেকে অমরনাথকে নেওয়া হয়েছে, তাহলে আমাকে বলতে হবে দ্য মাস্টার অ্যাজ আই স হিম এই বই থেকে, এটা হচ্ছে রাইট অ্যান্সার, এই বই থেকে অমরনাথ নেওয়া হয়েছে। অমরনাথ দ্য মাস্টার অ্যাজ আই স হিমের কত নম্বর চ্যাপ্টার এরকমও আর থাকতে পারে, সেটা হচ্ছে 8th চ্যাপ্টার, এটা মনে রেখো। আর এটা ইম্পর্টেন্ট না কিন্তু জেনে রাখা দরকার, কারণ কোনো কোনো স্কুলে এই প্রশ্নটাও সেট করতে পারে যে এই বইটা কারা পাবলিশ করেছিল। লংম্যানস গ্রিন অ্যান্ড কোম্পানি, লংম্যানস গ্রিন অ্যান্ড কোম্পানি, এটা 1910 সালে এই
বইটি দ্য মাস্টার অ্যাজ আই স হিম, এই পুরো বইটি 1910 সালে লংম্যানস গ্রিন অ্যান্ড কোম্পানি পাবলিশ করেছিল। নেক্সট, দিস বুক ইজ সাবটাইটেল বিইং পেজেস ফ্রম দ্য লাইফ অফ দ্য স্বামী বিবেকানন্দ। এই বইটার আর একটাও শিরোনাম আছে, যে দ্য মাস্টার অ্যাজ আই স হিম, এই বইটারই আর একটা শিরোনাম আছে, বিইং পেজেস ফ্রম দ্য লাইফ অফ দ্য স্বামী বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দের জীবনের পাতা থেকে। ওকে, তো এইটা হচ্ছে এই অমরনাথের সোর্স, কাজে অমরনাথের সোর্সটা ইম্পর্টেন্ট, যে এটা 8 চ্যাপ্টার এবং দ্য মাস্টার অ্যাজ আই স হিম এই বায়োগ্রাফি থেকে নেওয়া, এবং এই বায়োগ্রাফিটা স্বামী বিবেকানন্দের উপরে লেখা। এরপরে অ্যাবাউট, এইটা এরকমভাবে প্রশ্নটা না, কিন্তু মানে পুরো গল্পটার যেটা জিস্ট সেটা আমি অ্যাবাউট সেকশানে লিখিয়েছি। এটা এরকম থিমাটিক বেস যদি MCQ থাকে যে অমরনাথ ইজ রিটেন অ্যাবাউট, যে কী বিষয়ের উপরে অমরনাথটা লেখা হয়েছে, তাহলে কী বিষয়ের উপরে, এটা একটা এসে যেখানে আমরা দেখছি সিস্টার নিবেদিতা তার ধর্মগুরু স্বামী বিবেকানন্দের সঙ্গে তারা একটা তীর্থযাত্রায় যাচ্ছেন, এবং কোথায় যাচ্ছেন, তারা অমরনাথ কেভে যাচ্ছেন, অমরনাথের গুহাতে তারা তীর্থযাত্রায় যাচ্ছেন। এটাই হচ্ছে এই অমরনাথের মূল পুরো বক্তব্য, সেটাকেই আমরা অ্যাবাউটে লিখেছি। অ্যান্ড এসে হুইচ ডিসক্রাইবস এ পিলগ্রিমেজ সিস্টার নিবেদিতা আন্ডার টু উইথ স্বামী বিবেকানন্দ টু অমরনাথকে। দিস হোল চ্যাপ্টার অমরনাথ, দিস হোল এসে ইজ অ্যাবাউট, দিস হোল এসে ডিসক্রাইবস এ পিলগ্রিমেজ সিস্টার নিবেদিতা আন্ডার টুক, এই পুরো এসেটাই একটা তীর্থযাত্রার কথা বলে, যেটা সিস্টার নিবেদিতা তার ধর্মগুরু স্বামী বিবেকানন্দের সঙ্গে নিয়েছিলেন, এবং কোথার জন্য, টু অমরনাথকে, তারা অমরনাথ কেভে গেছিলেন। এই অমরনাথ কেভের বর্ণনাটাই অমরনাথ কেভের যাত্রার বর্ণনা, যেটা সিস্টার নিবেদিতা তার ধর্মগুরু স্বামী বিবেকানন্দের সঙ্গে গেছিলেন, সেই বর্ণনাটা এই অমরনাথ এসের মধ্যে আছে। এই যে ফার্স্ট যে 3টে পয়েন্ট দিলাম, যে অথার, সোর্স আর অ্যাবাউট, এটা খুব একটা কঠিন কিছু না, মানে এটা একবার পড়লেই, এগুলো সবই তোমরা জানো, একবার পড়লেই তোমাদের মনে থেকে যাবে অমরনাথ কিসের উপরে লেখা, অমরনাথ কোথা থেকে নেওয়া। মানে ইম্পর্টেন্ট হচ্ছে এই সোর্সটা, সোর্স থেকে একটুখানি মনে রেখো যে অমরনাথ দ্য মাস্টার অ্যাজ আই স হিম থেকে নেওয়া, এবং এটা হচ্ছে 8 চ্যাপ্টার, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট সবথেকে বেশি। আর সিস্টার নিবেদিতার অরিজিনাল নাম মার্গারেট এলিজাবেথ নোবেল। ওকে, আর অমরনাথ গল্পটা কী নিয়ে, অমরনাথ হচ্ছে একটা তীর্থযাত্রার গল্প, যেখানে সিস্টার নিবেদিতা তার ধর্মগুরু স্বামী বিবেকানন্দের সঙ্গে অমরনাথ ভ্রমণে যাচ্ছেন। তা এই পাতাটা, এই পয়েন্ট কটা আছে। নেক্সট আমরা কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড নোটস দেখে নেব, আর তারপরে বেশি প্রশ্ন না, অল্প কিছু প্রশ্ন দেখে নেবো অমরনাথের মধ্যে, মানে তার মধ্যেই তোমরা অমরনাথ পেয়ে যাবে। ওকে, চলো, এর মানে এটা যদি তোমরা লিখে নাও তো ভালো, বা একটা স্ক্রিনশট করে নিয়েও লিখে নিতে পারো, আর আমি আমার ভিডিওর নিচে PDF-এ এইগুলো সবই প্রোভাইড করে দেবো, তোমরা PDF-টাও ডাউনলোড করে নিতে পারো। ওকে, দেখো এরপরে আমি কিছু ওয়ার্ডস অ্যান্ড দেয়ার মিনিংস লিখেছি। অমরনাথ একটা বড় প্রোজ, সেখানে অনেক ওয়ার্ড মিনিং হয়, কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, সেরকম অল্প কিছু আমি লিখেছি। চলো একবার দেখে নিই কী কী লিখেছি। কোর্স, কোর্স হচ্ছে প্রোগ্রেস অর ডেভেলপমেন্ট। ওকে, পিলগ্রিমস, পিলগ্রিমস মানে হচ্ছে ডিভোটিস, তীর্থযাত্রী। এনক্যাম্প, এনক্যাম্প মানে হচ্ছে সেট আপ ক্যাম্প ফর টেম্পোরারি স্টে, অস্থায়ী শিবির। পিচিং, পিচিং হচ্ছে সেটিং আপ, স্থাপন করা। তহসিলদার, তহসিলদার হচ্ছে লোকাল গভর্নমেন্ট অফিসিয়াল। ওকে, ম্যাগনেটিক, বিবেকানন্দের যে ম্যাগনেটিক চার্ম ছিল সেটা হচ্ছে হ্যাভিং এ পাওয়ারফুল ইনফ্লুয়েন্স, ম্যাগনেটিক। সোয়ার্ম, সোয়ার্ম মানে হচ্ছে গ্যাদার। রিমনস্ট্রেটেড, এটা খুবই ইম্পর্টেন্ট, আর্গিউড ইন প্রোটেস্ট অথবা অপোজ, রিমনস্ট্রেটেড, আর্গিউড ইন প্রোটেস্ট অথবা অপোজ। অ্যানাক্রোনিজম, এটাও খুব ইম্পর্টেন্ট, এ পার্সন হু সিমস টু বিলং টু এ ডিফারেন্ট পিরিয়ড অফ টাইম। অ্যানাক্রোনিজম, এ পার্সন হু সিমস টু বিলং টু এ ডিফারেন্ট পিরিয়ড অফ টাইম, এমন একজন মানুষ যিনি যেন একটা সম্পূর্ণ অন্য যুগে বাস করেন, বা অন্য যুগের মানুষ। ভিহিমেন্স, ভিহিমেন্স মানে হচ্ছে ইন্টেন্সিটি অর ফোর্স। ইনকনগ্রুয়াস, নট সিমিলার। তারপর হচ্ছে থ্রংস, লার্জ ক্রাউডস। তারপর হচ্ছে র্যাভাইন, র্যাভাইন মানে হচ্ছে ডিপ ন্যারো ভ্যালি ফর্ম বাই এ রিভার, এটাও ইম্পর্টেন্ট, র্যাভাইন, ডিপ ন্যারো ভ্যালি ফর্ম বাই এ রিভার। ওকে, এদিকে দেখো, সিটার হার্টস, আমরা পড়েছি যে মেষপালকরা তাদের রাত্রিবাসের জন্য, বিশ্রাম নেওয়ার জন্য যে কুড়ে ঘরে থাকে তাকে বলে সিটার হার্টস, সিটার হার্টস, হার্টস ইউজ বাই শেপার্ডস। নল,
এটা হচ্ছে স্মল রাউন্ডেড হিল, এটাও ইম্পর্টেন্ট, নল, স্মল রাউন্ডেড হিল। তারপরে হচ্ছে স্ক্র্যাম্বেল, স্ক্র্যাম্বেল মানে হচ্ছে টু ক্লাইম অকওয়ার্ডলি, স্ক্র্যাম্বেল যেটা হচ্ছে হামাগুড়ি দিয়ে দিয়ে হাঁটা, টু ক্লাইম অকওয়ার্ডলি। ডিক্লিভিটিস, এটা হচ্ছে ডাউনওয়ার্ড স্লোপস। গর্জ, স্মল ক্যানিয়ন, তাকে আমরা বলি গর্জ। নিচ, এটা হচ্ছে কম্পার্টমেন্ট, কুলুঙ্গি। রাইট, রাইট হচ্ছে রিচুয়াল। বিডস, এটাও ইম্পর্টেন্ট, প্রেয়ার নেকলেক, সেই জপমালা। গ্র্যাভেলস, স্মল লুজ স্টোনস অ্যালং দ্য রিভার বেডস। প্রস্টেটেড, এটাও খুব ইম্পর্টেন্ট, নতজানু হওয়া, নতজানু হয়ে সম্মান প্রদর্শন। লোয়ার্ড ওয়ান সেলফ টু দ্য গ্রাউন্ড অ্যাজ এ সাইন অফ রেসপেক্ট, ওকে। অমর, অমর মানে হচ্ছে ইমর্টালিটি। আর ফোকস হচ্ছে গ্রুপ অফ শিপ। এনরাপড, এনরাপড মানে হচ্ছে ক্যাপটিভেটেড। ক্যাভার্ন, ক্যাভার্নটা ইম্পর্টেন্ট, কেভ। স্যাক্রামেন্ট, স্যাক্রামেন্ট মানে রাইট। অনেক হয় কিন্তু এইগুলো, এই 15-20টা, এইটা খুবই ইম্পর্টেন্ট, এই জন্য আমি এই কটা ওয়ার্ড এবং তাদের মিনিংস দিয়ে দিলাম। এগুলো করলেই যদি ওয়ার্ড মিনিংস থেকে কিছু প্রশ্ন সেট হয় তাহলে এর মধ্যেই আশা করি তোমরা পেয়ে যাবে, ওকে। আমি, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আর যদি স্ক্রিনশট না নাও আমি আমার এই ভিডিওর যে ডেসক্রিপশান বক্স তাতে আমি পিডিএফ দিয়ে দেবো, তোমরা পিডিএফ দেখে ডাউনলোড করে নিও, সেখান থেকে পড়ে নিও, কিন্তু এগুলো দেখে যেও, ওকে। এরপরে চলো আমরা অমরনাথের প্রশ্ন উত্তরে ঢুকি, মানে ইনফ্যাক্ট প্রশ্ন উত্তরই চলছে, ডিটেলস প্রশ্ন উত্তরে ঢুকি, এবং সেখানে কিছু জায়গা, কিছু স্থানের নাম, কিছু নেম, তাদের কি সিগনিফিকেন্স, সেগুলোকে বলে দিলে দেখবে আরও প্রশ্ন উত্তর কমে যাবে, ওকে। চলো দেখি আমরা অমরনাথ থেকে কী কী এমসিকিউ করবো। প্রথমেই দেখো দিয়েছি স্বামী, স্বামী, স্বামীকে, স্বামী হচ্ছে স্বামী বিবেকানন্দ, ওখানে কোথাও পুরো নামটা দেওয়া নেই, তোমরা সবাই জানো, তারপরেও জানা জিনিসই বেশি ভুল হয়, তাই আমি দিয়ে দিলাম স্বামী হচ্ছে স্বামী বিবেকানন্দ। নেক্সট হচ্ছে স্বামীজি ওয়াজ হ্যাভিং এ মিল অ্যাট, কোথায় তিনি ওই খাবারটা নিচ্ছিলেন, অ্যাট মুঘল গার্ডেন অ্যাট আচ্ছাবল। তিনি কাশ্মীরের আচ্ছাবল বলে একটা শহরে মুঘল গার্ডেন, বিখ্যাত মুঘল গার্ডেনে তাতে তিনি খাবারটা গ্রহণ করছিলেন। তাহলে স্বামীজি ওয়াজ হ্যাভিং এ মিল অ্যাট মুঘল গার্ডেন অ্যাট আচ্ছাবল। শুধু মুঘল গার্ডেনটাও আসতে পারে, আবার মুঘল গার্ডেন অ্যাট আচ্ছাবল এটাও থাকতে পারে, এটা মনে রেখো। নেক্সট হচ্ছে দ্য মিল ওয়াজ, কীরকমভাবে তারা খাবারটা খাচ্ছিলেন, ওপেন এয়ার মিল, প্রথম লাইনেই আছে ওপেন এয়ার মিল অ্যাট মুঘল গার্ডেন, কাজেই দ্য মিল ওয়াজ ওপেন এয়ার, মানে খোলা আকাশের নিচে তারা খাবার খাচ্ছিলেন। এই সমস্ত ছোটোখাটো জিনিসগুলো একটু মনে রাখলে দেখবে সমস্ত এমসিকিউ তোমরা পারছো। আর যেভাবে আমি যেভাবে যে সিকোয়েন্সে সাজিয়ে দিচ্ছি দেখবে খুব চট করেই মনে থেকে যাচ্ছে। নেক্সট হচ্ছে স্বামীজি ডিসাইডেড টু গো অন এ পিলগ্রিমেজ টু, স্বামীজি কোথায় তীর্থ করতে যাবেন ঠিক করলেন, অমরনাথ যাবেন, ওকে, অমরনাথ। নেক্সট অমরনাথ, এই অমরনাথটা কি, অমরনাথটা আমরা জানি, এটা অমরনাথটা কৈলাসের একটা গুহা, কাশ্মীরেরই একটা প্রত্যন্ত অঞ্চল, সেখানেতে একটা ন্যাচারাল কেভ রয়েছে অমরনাথ। তা এই অমরনাথ সম্পর্কে আমি দুটো লাইন লিখে দিয়েছি, মানে বিভিন্ন রকমভাবে আসতে পারে বলে। অমরনাথ হচ্ছে, অমর মিন্স ইমমর্টাল, তোমাদের আগেও করালাম, অমর্স হচ্ছে, অমর কথাটার অর্থ হচ্ছে ইমমর্টাল বা ইমমর্টালিটি। তা অমর মিন্স ইমমর্টাল অ্যান্ড নাথ মিন্স লর্ড, অমর ইমমর্টাল, নাথ মিন্স লর্ড, লিটারালি অমরনাথ মিন্স ইমমর্টাল লর্ড অর ইটার্নাল মাস্টার, ইমমর্টাল লর্ড, যিনি কখনোই মরেন না, অমর ভগবান বা ইটার্নাল মাস্টার, এটা হচ্ছে অমরনাথের পুরো মানে। তাই অমরনাথ মানেটা জানলে, অমরনাথটা কি, এই ন্যাচারাল কেভ ইন কাশ্মীর, কাশ্মীরের একটা ন্যাচারাল কেভ, সেখানে কি আছে, উইথ এ ন্যাচারাল আইস লিঙ্গম অ্যাসোসিয়েটেড উইথ লর্ড শিবা, সেই ন্যাচারাল কেভেতে একটা ন্যাচারাল আইস লিঙ্গম, একটা ন্যাচারাল আইস স্ট্যালাকটাইট ফরমেশন তৈরি হয়, সেই আইস লিঙ্গ বা আইস লিঙ্গমকে দেবাদিদেব মহাদেবের সঙ্গে অ্যাসোসিয়েট করা হয়। কাজে অমরনাথ থেকে একটা প্রশ্ন যদি আসে, যে কোনো একটা আসতে পারে, অমরনাথ কথাটার, অমর কথাটার মানে কী বা অমরনাথের পুরো মানে কী, অমর মানে হচ্ছে ইমমর্টাল, নাথ মানে হচ্ছে লর্ড, আর অমরনাথ পুরোটা যদি একসঙ্গে হয় তার মানে হচ্ছে ইমমর্টাল লর্ড বা ইটার্নাল মাস্টার, ওকে। তা অমরনাথটা কোথায়, অমরনাথটা কাশ্মীরে কৈলাসে, সেটাও কাশ্মীরেরই একটা অঞ্চল। তা অমরনাথ হচ্ছে এই ন্যাচারাল, আর সেটা কি, একটা ন্যাচারাল কেভ, একটা প্রাকৃতিক গুহা, এই ন্যাচারাল কেভ ইন কাশ্মীর উইথ এ ন্যাচারাল আইস লিঙ্গম, সেই গুহাতে একটা প্রকৃতিগতভাবে একটা বরফের লিঙ্গ তৈরি হয়, যে বরফ লিঙ্গটা বা আইস লিঙ্গকে আমরা বলি দেবাদিদেব মহাদেব, মানে সেই আইস লিঙ্গটাকে দেবাদিদেব মহাদেবের সঙ্গে অ্যাসোসিয়েট করা হয়, ওকে। এটা জেনে রাখলেই তোমরা, আশা করছি এখান থেকে একটা
প্রশ্ন সেট হতে পারে। নেক্সট হচ্ছে স্বামীজিজ ডটার, স্বামীজি মানে বিবেকানন্দ তিনি বিবাহ করেননি, আমরা আগেই বলেছি যে স্বামীজির ডটার বলতে এখানে ভগিনী নিবেদিতার কথা বলা হয়েছে, সিস্টার নিবেদিতার কথা বলা হয়েছে, যিনি হচ্ছেন স্পিরিচুয়াল ডটার অর স্পিরিচুয়াল ডিসাইপেল অফ স্বামী বিবেকানন্দ। ওকে, তো স্বামীজ ডটার হচ্ছে সিস্টার নিবেদিতা, স্পিরিচুয়াল ডটার আমি লিখেও দিয়েছি। নেক্সট হচ্ছে আচ্ছাবল, আচ্ছাবলটা কি, আচ্ছাবল পরে প্রথমেই আছে, এই দেখতে পাচ্ছ মুঘল গার্ডেন আর আচ্ছাবল, তা আচ্ছাবলটা হচ্ছে এ প্লেস ইন কাশ্মীর ফেমাস ফর ন্যাচারাল বিউটি, কাশ্মীরের একটা শহর তার প্রাকৃতিক সৌন্দর্যের বিখ্যাত, মানে আচ্ছাবলতেই মুঘল গার্ডেন্স রয়েছে, ঠিক আছে। দ্য প্রসপেক্ট অফ দ্য জার্নি মেড এভরি ওয়ান, এই যাত্রার যে যাত্রাটা হবে এই কথাটা যখন স্বামীজি ঘোষণা করলেন তখন আমরা দেখছি কি প্রত্যেকে খুব আনন্দিত হলো, মেড এভরি ওয়ান ডিলাইটেড। ওকে, তারপরে হচ্ছে দ্য এক্সপিরিয়েন্স অফ দ্য জার্নি ওয়াজ এক্সপেক্টেড টু বি, প্রথম লাইন মানে প্রথম প্যারা শেষ লাইনে আছে যে এই জার্নিটা এক্সপেক্ট করা হচ্ছে খুব ইউনিক হবে, একটা অসাধারণ সম্পূর্ণ অন্য রকমের জার্নি হবে, তো দ্য এক্সপিরিয়েন্স অফ দ্য জার্নি ওয়াজ এক্সপেক্টেড টু বি ইউনিক। ফ্রম আচ্ছাবল দ্য পিলগ্রিমস রিটার্ন টু দেয়ার বোটস, এই আচ্ছাবল থেকে পিলগ্রিমসরা এই তীর্থযাত্রীরা কোথায় ফিরে এসেছিলো আমরা দেখছি ইসলামাবাদে তাদের বোট রাখা আছে সেই বোটে ফিরে এসেছিলো, তাহলে রিটার্ন টু দেয়ার বোটস, আর বোটস ওয়ার কেপ্ট অ্যাট ইসলামাবাদ, বোটসটা মানে বোটসগুলো কোথায় ছিল, ইসলামাবাদে ছিল। নেক্সট হচ্ছে এভরি ওয়ান রিটার্ন টু ইসলামাবাদ ফর, ইসলামাবাদে তারা কেন সবাই ফিরে এলো, ফাইনাল অ্যারেঞ্জমেন্ট ফর অমরনাথ, সেই জন্য তারা ফিরে এলো যে ফাইনাল অ্যারেঞ্জমেন্টের জন্য, মানে সম্পূর্ণ প্রস্তুতি করে তারা এরপরে অমরনাথ যাবে, ঠিক আছে। নেক্সট প্রশ্নটা দেখো, ইনচার্জ অফ দ্য জার্নি ওয়াজ, এই পুরো যাত্রার ইনচার্জ কে ছিল, আমরা দেখছি স্টেট অফিসিয়াল বা তহসিলদার তিনি ছিলেন এই পুরো যাত্রাটার ইনচার্জ, তাহলে ইনচার্জ অফ দ্য জার্নি ওয়াজ স্টেট অফিসিয়াল। ওকে, এখানে 13টা MCQ দিয়েছি, এবার এটা মুছে নেক্সট MCQগুলো লিখি। ওকে, নাম্বার অফ পিপল এনক্যাম্পিং অন দ্য ফিল্ডস, কত লোক ওই মাঠগুলোতে ক্যাম্প করছিল আমরা দেখেছি 2 or 3,000, 2 বা 3,000। ওকে, 2 or 3,000। নেক্সট দ্য পিলগ্রিমস স্টেড ইন, এই তীর্থযাত্রীরা কোথায় থাকতো, টেন্টসে, স্টেড ইন টেন্টস বা তাঁবুতে। নেক্সট ইউজুয়ালি পিলগ্রিমস লেভ দেয়ার ক্যাম্পস অ্যাট, কোন সময় তারা ক্যাম্প ছেড়ে আবার এগিয়ে যেত আমরা দেখছি বিফোর ডন বা আর্লি মর্নিং, বিফোর ডন এটা দেওয়া আছে যার অর্থ হলো আর্লি মর্নিং, তারা ক্যাম্প ছেড়ে এগিয়ে যেত। নেক্সট দ্য অ্যাশেস লেফট বিহাইন্ড ওয়্যার ফ্রম, যে ছাইগুলো পড়ে থাকতো সেই ছাইগুলো কিসের, ফ্রম কুকিং ফায়ার, মানে যে রান্নার জন্য যে ফায়ার বা আগুন জ্বালানো হতো সেই আগুনেরই ছাই পড়ে থাকতো। নেক্সট অর্গানাইজেশন অফ দ্য পিচিং অফ দ্য ক্যাম্পস অ্যাপিয়ার্ড, এই যে ইনস্ট্যান্টলি যে ক্যাম্পগুলো তৈরি করা হচ্ছিলো এগুলোকে দেখে নিবেদিতার কেমন মনে হয়েছিলো যে এগুলো সবই ইনস্টিংটিভ, দ্য অর্গানাইজেশন অফ দ্য পিচিং অফ দ্য ক্যাম্পস অ্যাপিয়ার ইনস্টিংটিভ। ওকে, নেক্সট পিলগ্রিমস ক্যারেড উইথ দেম, এই সমস্ত অভিযাত্রীরা যেন তাদের সঙ্গে কী নিয়ে যাচ্ছিলো, একটা বাজার, এ বাজার। ওকে, নেক্সট হচ্ছে দ্য থিংস অ্যাভেলেবেল ইন দ্য শপস, এই বাজারে যে দোকান তাতে কোন কোন জিনিস পাওয়া যেত, ড্রাই ফ্রুটস মিল্ক ডালস অ্যান্ড রাইস, ড্রাই ফ্রুটস মিল্ক ডালস অ্যান্ড রাইস। ওকে, নেক্সট দ্য তহসিলদার স্টেন্ট ওয়াজ বিটুইন, এই তহসিলদার বা এই গভর্নমেন্ট অফিসিয়ালের তাঁবুটা কোথায় ছিল এটা আমরা দেখছি, এটা স্বামীজি আর নিবেদিতার তাঁবুর মাঝখানে ছিল, বিটুইন স্বামীজি আর নিবেদিতার স্টেন্ট। নেক্সট দ্য তহসিলদার ওয়াজ, তহসিলদার বাই বার্থ তিনি কী ছিলেন আমরা দেখছি, তহসিলদার ওয়াজ আ মুসলমান অবলিক মোহামেডান, তহসিলদার ছিলেন একজন মুসলিম বা মোহামেডান। ওকে, নেক্সট দ্য তহসিলদার লেটার ওয়ান্টেড টু বিকাম, এই তহসিলদার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখছি তিনি স্বামীজির শিষ্যত্ব নিতে চাইছেন, দ্য তহসিলদার লেটার ওয়ান্টেড টু বিকাম এ ডিসাইপেল অফ স্বামীজি, যদিও এইটা একটু পরে আছে কিন্তু তহসিলদারের উপরে যখন লিখছি পরপর লিখলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। এটাই প্যাটার্নে যে যে সমস্ত জিনিসগুলো এক একটা সিকোয়েন্স ধরে ধরে হচ্ছে সেগুলোকে পরপর সাজিয়ে তুমি একবার পড়ো তাহলে তোমার জিনিসপত্রগুলো মনে থেকে যাবে। যেমন তহসিলদার তিনি একটা গভর্নমেন্ট অফিসিয়াল, তিনি এই পুরো যাত্রার তিনি ইনচার্জ এবং তিনি হচ্ছেন বাই বার্থ মুসলিম এবং তিনি পরবর্তী ক্ষেত্রে স্বামীজির শিষ্যত্ব গ্রহণ করতে চাইছেন এবং তার ক্যাম্পটা এই আমরা দেখছি ভগ্নী নিবেদিতা এবং স্বামীজির ক্যাম্পের মাঝখানে। এবং কেন সেই ক্যাম্পটা মাঝখানে, কারণ টু লাইটিং ফায়ার, মানে আগুন জ্বালাবার সুবিধা রয়েছে সেই ক্যাম্পে, সেই জন্য এই ক্যাম্পটা মাঝখানে। চলো সেটাও আছে এরপরে,
তহসিলদার টেন্ট ওয়াজ সেট আপ অ্যাট আ স্পট কনভিনিয়েন্ট ফর তহসিলদারের তাঁবুটা কোন জায়গায় স্থাপন করা হতো? এ প্লেস কনভিনিয়েন্ট ফর লাইটিং দ্য ইভিনিং ফায়ার, যেখানে রাত্রেবেলায় আগুন জ্বালানোর সুবিধা রয়েছে সেরকম জায়গায় তহসিলদারের ক্যাম্পটাকে স্থাপন করা হতো। নেক্সট, দ্য কালার অফ দ্য টেন্টস অফ দ্য মঙ্কস ওয়্যার, এই সন্ন্যাসীদের তাঁবুর রং কেমন ছিল? গেরুয়া। ওকে, নেক্সট, দ্য সাইজ অফ সাম টেন্টস অফ দ্য মঙ্কস ওয়্যার, কিছু কিছু সন্ন্যাসীর তাঁবু কেমন ছিল? এ গুড সাইজ আমব্রেলা, একটা ছাতার মতো সেই তাঁবু। নেক্সট, স্বামীজির টেন্ট ইউজ টু বি ফিল্ড উইথ, স্বামীজির তাঁবুতে কারা আসতেন? আমরা দেখছি স্বামীজির তাঁবু সাধারণত যারা পণ্ডিত সন্ন্যাসী, মানে যারা অভিজ্ঞ সন্ন্যাসী, লার্নেড মঙ্কস, তাদের দ্বারাই স্বামীজির তাঁবু ভরে থাকতো। ওকে, তা এইখানে বেশ কিছু এমসিকিউ দিলাম, এটা তোমরা দেখে নাও, এরপরে আবার কিছু এমসিকিউ লিখছি। চলো নেক্সট প্রশ্ন, তার উত্তরগুলো দেখে নিই। মোস্ট অফ দ্য ডিসকাশনস অফ স্বামীজি উইথ দ্য মঙ্কস হ্যাড বিন অন, স্বামীজির সঙ্গে অন্যান্য সন্ন্যাসীদের কোন বিষয়ে বেশি কথাবার্তা হতো? আমরা দেখেছি স্বামীজি বলছেন যে অন্যান্য সন্ন্যাসীদের সঙ্গে তার লর্ড শিবা বা শিব ঠাকুর কেন্দ্রিক কথাবার্তা বেশি হতো। আমরা সেটাই লিখবো, লর্ড শিবা। একটা জিনিস খেয়াল রেখো, আমরা শিবা বানান লিখে SHIVA, কিন্তু সিস্টার নিবেদিতা SIVA লিখেছেন, এবং সেই জন্য এই প্রশ্নের উত্তরে কিন্তু SIVA আমাদের লিখতে হবে। এই যে স্বামীজির সঙ্গে অন্যান্য সন্ন্যাসীদের কথাবার্তা কোন বিষয়ে হতো, এই জায়গাটায় লর্ড শিভার বানানটা SIVA সিস্টার নিবেদিতা লিখেছেন, এবং এই প্রশ্নের উত্তরে যদি SIVAও থাকতে পারে, SHIVA, মানে দেখা গেল দুটোই দিয়েছে, SIVA এবং SHIVA। আমরা সাধারণত SHIVAতেই টিক মারি, কিন্তু লর্ড মানে সিস্টার নিবেদিতা লর্ড শিভা বানান SIVA লিখেছেন, কাজেই এই উত্তরটার ক্ষেত্রে আমাদেরকে শিভা বানানটা SIVAই লিখতে হবে, এটাই রাইট অ্যান্সার, এটা কিন্তু খেয়াল রেখো, ঠিক আছে এই জায়গাটা। নেক্সট, আদার মঙ্কস হ্যাড নো সিম্প্যাথি ফর, অন্যান্য সন্ন্যাসীদের কাদের উপরে সিম্প্যাথি ছিল না? মহামেডান্সদের উপরে। নেক্সট, স্বামীজি হ্যাড সিম্প্যাথি অ্যান্ড লাভ ফর, স্বামীজির কাদের উপরে সিম্প্যাথি আর ভালোবাসা ছিল? মহামেডানিজমের উপরে। ওকে, দ্য মঙ্কস আর্গিউড অ্যাবাউট দ্য ক্লাস বিটুইন রিলিজিয়ানস ইন, কোথায় ধর্মের ধর্ম নিয়ে কোথায় সংঘাত হয়েছিল, সন্ন্যাসীরা আলোচনা করেছিলেন? পাঞ্জাবে। এই যে প্রশ্নটা, এটা আমাদের বইয়েরই শেষে দেওয়া আছে, দ্য সয়েল অফ পাঞ্জাব ওয়াজ ফ্লাডেড উইথ দ্য ব্লাড অফ দ্য পিপল হু ডায়েড ফর ফেথ। পাঞ্জাবের লোকেরা, মানে পাঞ্জাবের মাটি রক্তে রাঙা হয়ে গেছিলো, কাদের রক্তে রাঙা হয়েছিল? যারা ধর্মের উপরে বিশ্বাস রেখেছিলেন তাদের রক্তে রাঙা হয়ে গেছিলো। হু ডায়েড ফর ফেথ, খেয়াল রেখো এটা কিন্তু ইম্পর্টেন্ট, ডায়েড ফর ফেথ। নেক্সট, স্বামীজি ডিড নট ফেভার অর্থোডক্সি, স্বামীজি অর্থোডক্সি পছন্দ করতেন না। অ্যান্ড অ্যানাক্রোনিজম অফ ফিউচার রেফার্স টু, এই অ্যানাক্রোন ভবিষ্যতের মানুষ কাকে বলা হয়েছে? অ্যান অ্যানাক্রোনিজম অফ ফিউচার রেফার্স টু স্বামী বিবেকানন্দ, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, খেয়াল রেখো। নেক্সট, হোয়াট ওয়াজ দ্য প্যারাডক্স রেফার্ড বাই নিবেদিতা, নিবেদিতা একটা প্যারাডক্স, একটা বৈপরীত্যের কথা বলেছেন, কী বৈপরীত্য? এটা আশা করি আসবে না, তারপরে আমি করিয়ে দিলাম যে সেই বৈপরীত্য হচ্ছে যে সন্ন্যাসীরা মুসলিমদেরকে পছন্দ করেন না, কিন্তু এই অমরনাথ যাত্রাপথে অনেক মুসলিম অফিসিয়ালস, অনেক মুসলিম ভৃত্য রয়েছে, এটাই একটা প্যারাডক্স। সেটা কি? দ্য মঙ্কস ডিড নট অ্যাকসেপ্ট দ্য মুসলিমস ইভেন দো মেনি অফিসিয়ালস ইন দ্য পিলগ্রিমেজ ওয়ার মুসলিমস। ওকে, দ্য মঙ্কস ডিড নট অ্যাকসেপ্ট দ্য মুসলিমস, মঙ্কস বা সন্ন্যাসীরা মুসলিমদের পছন্দ করে না, তাদেরকে মেনে নেয় না, ইভেন দো মেনি অফিসিয়ালস ইন দ্য পিলগ্রিমেজ ওয়ার মুসলিম। কিন্তু এই পুরো যাত্রাতে আমরা দেখছি এই তহসিলদার বা আরও অনেক ভৃত্য রয়েছে, তারা সবই মুসলিম, এটাই প্যারাডক্স, এটাই বৈপরীত্য। নেক্সট, আফটার লিভিং ইসলামাবাদ দ্য নেক্সট ক্যাম্প ওয়াজ অ্যাট পাওয়ান, লিভিং ইসলামাবাদ ছাড়ার পর যে নেক্সট ক্যাম্প হয়েছিল সেটা ছিল পাওয়ানে। পবন ইজ ফেমাস ফর, পবন কিসের জন্য বিখ্যাত? হোলি স্প্রিংস, ঠিক আছে, পবিত্র ঝর্ণার জন্য। থ্রংস অফ পিলগ্রিমস ইন পাওয়ান ভিজিটেড, প্রচুর প্রচুর এই তীর্থযাত্রীরা পাওয়ানের কী জিনিস ঘুরেছিল আমরা দেখছি, এই তীর্থযাত্রীরা পাওয়ানের ওই ঝর্ণার জলে স্নান করে টেম্পলস, বিভিন্ন মন্দির তারা ঘুরে ঘুরে দেখেছিল, সেটা লিখতে হবে টেম্পলস। নেক্সট, পহেলগাম ইজ দ্য ভিলেজ অফ, পহেলগাঁও কাদের গ্রাম? আমরা দেখেছি পহেলগাম ইজ দ্য ভিলেজ অফ দ্য শেপার্ডস, পশু যারা পশুপালন করে বা পশু চারণ করে তাদের গ্রাম। ওকে, শেপার্ডস। এ হল্ট ফর আ ডে অ্যাট পহেলগাম ওয়াজ ডিউ টু, পহেলগ্রামে আমরা দেখছি স্বামীজি একটা গোটা দিন ওই যাত্রাটা স্থগিত থাকছে, কেন? একাদশী পালনের জন্য পহেলগ্রামে তারা একদিন রেস্ট নিচ্ছে, মানে পহেলগ্রামে একদিন তারা থাকছে একাদশীটা পালন করার জন্য। এ হল্ট ফর আ ডে অ্যাট পহেলগাম ওয়াজ ডিউ টু একাদশী,
ওকে, এটাও খেয়াল রেখো, এটাও ইম্পর্টেন্ট, একাদশী আর পহেলগ্রাম যে সেপারেটের গ্রাম এটাও মনে রেখো। চলো নেক্সট প্রশ্ন এবং তার উত্তরগুলো দেখে নিই। পহেলগ্রাম ইজ লিটিল, পহেলগাঁও কেমন? পহেলগাঁও আমরা দেখছি পহেলগাঁও একটুখানি পাথুরে, একটু গিরিখাতের মাঝখানে, ঠিক আছে। এখানে একটা ওয়ার্ড ইউজ হয়েছে র্যাভাইন, কাজে এই ওয়ার্ডটাই তোমাদের যদি এটা আসে তাহলে এই ওয়ার্ডটা থাকবে এবং এই ওয়ার্ডটাকে তোমাকে লিখতে হবে। পহেলগাঁও ইজ লিটিল র্যাভাইন, ওকে। নেক্সট, দ্য সিনারি অ্যাট পহেলগাঁও ইজ কম্পেয়ার্ড উইথ, পহেলগাঁওয়ের সৌন্দর্যের সঙ্গে দুটো দেশের সৌন্দর্যের তুলনা করা হয়েছে, কোন দুটো দেশ? নরওয়ে অ্যান্ড সুইজারল্যান্ড। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খেয়াল রেখো। দ্য সিনারি অ্যাট পহেলগাঁও ইজ কম্পেয়ার্ড উইথ নরওয়ে অ্যান্ড সুইজারল্যান্ড। নেক্সট, দ্য ন্যারেটার কুড সি লাস্ট অফ হিউম্যান সেটেলমেন্টস অ্যাট, শেষ মনুষ্য বসতির স্থান কোথায় দেখা গেছিল? আমরা দেখি পহেলগাঁওয়েই শেষ মনুষ্য বসতির স্থান দেখা গেছিলো, সেখানে একটা ফার্ম হাউস, একটা ব্রিজ, এইসব দেখা গেছিলো। এটা ঘুরেও আসতে পারে যে পহেলগাঁওয়ে শেষ কী দেখা গেছিলো, পহেলগাঁওয়ে শেষ হিউম্যান সেটেলমেন্টস, এ ফার্ম হাউস, এ ব্রিজ, এগুলো দেখা গেছিলো। নেক্সট, লিভিং দ্য রেস্ট বিহাইন্ড বিগেন দ্য, বাকি লোকদেরকে রেখে কী শুরু হলো? শুরু হলো ফাইনাল ওয়াক টুয়ার্ডস অমরনাথ, অমরনাথের দিকে শেষ যাত্রা। নেক্সট, দ্য রেস্ট ওয়ার লেফট বিহাইন্ড অনা, এই লোকগুলোকে কোথায় রাখা হয়েছিল? অনা আমার গ্র্যাসিনল, গ্র্যাসিনল মানে হচ্ছে একটা পার্ব, একটা ছোটো মাউন্টেন টপ যেটা ঘাসে পরিপূর্ণ, মানে একটা ছোটো টিলা যা ঘাসে পরিপূর্ণ, সেরকম জায়গাতে বাকি লোকদেরকে রেখে ফাইনাল মার্চ টুয়ার্ডস অমরনাথ শুরু হয়েছিল। নেক্সট, লিভিং পহেলগাঁও দে ফার্স্ট ডে ক্যাম্প টিনে, পহেলগাঁও ছাড়ার পরে এই সমস্ত লোকদেরকে রেখে পহেলগাঁও ছাড়ার পরে প্রথম দিনের ক্যাম্প কোথায় স্থাপন করা হয়? প্রথম দিনে দেখছি একটা পাইন উড বা একটা পাইনের জঙ্গলেতে ক্যাম্প স্থাপন করা হয়, দ্য ফার্স্ট ডে ক্যাম্প টিন এ পাইন উড, ওকে। লিভিং পহেলগাঁও দ্য সেকেন্ড ডে ক্যাম্প ওয়াজ বিসাইড আ ফ্রোজেন রিভার, সেকেন্ড দিনের ক্যাম্প হয়েছিল একটা বরফে জমে যাওয়ার নদীর পাশে। দ্য ফার্স্ট ডে ক্যাম্প ফায়ার ওয়াজ মেড আপ, প্রথম দিনের ক্যাম্প ফায়ার তৈরি হয়েছিল কিসে? এগুলো মানে খুবই ট্রিকি প্রশ্ন, সবসময় মনে থাকে না, কাজে এই জন্য আমি সবকটাই করে দিয়েছি। দ্য ক্যাম্প ফায়ার ওয়াজ মেড অফ জুনিপার, জুনিপার গাছ, জুনিপার কাঠ থেকে ক্যাম্প ফায়ার তৈরি করা হয়েছিল। ফুয়েল অ্যাট হাই অল্টিটিউড ওয়াজ স্ক্যান্টি, যখন দ্বিতীয় দিনেতে যখন আমরা দেখছি সেদিনকে এই কাঠ খুঁজতে অনেক সময় লাগছে, মানে সেখানে বেশি কাঠ নেই, তার কাজেই ফুয়েল অ্যাট হাই অল্টিটিউড ওয়াজ স্ক্যান্টি, ওকে। নেক্সট, দ্য ফাইনাল লেগ অফ দ্য যাত্রা হ্যাড, শেষ যাত্রায় কজন লোক মোট ছিল? শেষ যাত্রায় আমরা দেখছি 3000 মোট লোক ছিল, 3000 পিপল, এটা ভেরি ইম্পর্টেন্ট। দ্য ফাইনাল লেগ অফ যাত্রা হ্যাড 3000 পিপল। নেক্সট, দ্য কেভ অফ অমরনাথ ক্যান বি রিচ, অমরনাথের গুহা কীভাবে যাওয়া যেতে পারে? আফটার ক্রসিং স্টিপ মাউন্টেন্স অ্যান্ড সেভারাল হার্ডেলস, মানে অমরনাথ যাত্রা করতে গেলে অনেক পাহাড়, অনেক প্রতিকূলতাকে জয় করে অমরনাথ যাত্রা করতে হয়, তো আফটার ক্রসিং স্টিপ মাউন্টেন্স অ্যান্ড সেভারাল হার্ডেলস। দ্য কেভ অফ অমরনাথ ওয়াজ ডিভাইড অফ, অমরনাথের গুহাতে কী নেই? আমরা দেখছি অমরনাথের গুহাতে আলো নেই, আলো নেই বলেই সেখানে একটা ন্যাচারাল আইস লিঙ্গম, বরফের লিঙ্গ স্থাপিত হয়েছে বা একটা বরফের লিঙ্গের জন্ম হয়েছে। দ্য কেভ অফ অমরনাথ ওয়াজ ডিভাইড অফ লাইট। নেক্সট, দ্য কেভ অফ অমরনাথ ওয়াজ সিচুয়েটেড, এই অমরনাথ কেভটা কোথায় অবস্থিত? ইন এ বোল্ডার স্টিউ গর্জ, একটা মানে পাথুরে নদীর গিরিখাতের মাঝখানে আমরা দেখছি এই অমরনাথের গুহাটা অবস্থিত, ইন এ বোল্ডার স্টিউ গর্জ। নেক্সট, দ্য আইস লিঙ্গম ওয়াজ, এই অমরনাথের আইস লিঙ্গটা বা এই বরফের যে শিবলিঙ্গটা সেটা কোথায় ছিল? আমরা দেখছি ইট ইজ ইন এ নিচ ইন দ্য অমরনাথ কেভ, নেভার রিচ বাই সানলাইট, এটা একটা কুলুঙ্গিতে বা একটা কোণেতে, একটা সেপারেট অন্ধকার কোণেতে এই আইসলিঙ্গটা সেখানে রয়েছে, যেখানে কোনো দিনই সূর্যের আলো পৌঁছে না, সূর্যের আলো পৌঁছে না বলেই সেখানে আইসলিঙ্গ বা এই বরফের এই লিঙ্গটি তৈরি হতে পেরেছে। যাই হোক, এখানেতে মোটামুটি সবই হয়ে গেছে, আর চার পাঁচখানা প্রশ্ন যেগুলো শিফট মানে ওই অমরনাথের শিবের উপরে এবং স্বামীজির ফিলিংসের উপরে, এই সে কটা হলেই কমপ্লিট হয়ে যায়। চলো অমরনাথের শেষ কয়েকটা প্রশ্ন আর তাদের উত্তরগুলো একবার দেখে নিই। দ্য পিপল হু ফার্স্ট ফাউন্ড অমরনাথ কেভ, অমরনাথকে প্রথম কে আবিষ্কার করেছিল? শেপার্ডস, ওকে। অমরনাথ কেভ সিম টু হ্যাভ এ ওয়েটিং প্রেজেন্স অফ, অমরনাথ কেভেতে কার উপস্থিতি রয়েছে? ওয়েটিং প্রেজেন্স অফ গড, ভগবানের উপস্থিতি রয়েছে। এভরি রাইট অফ দ্য পিলগ্রিমেজ ওয়াজ অবজার্ভ বাই, এই তীর্থযাত্রার প্রতিটা নিয়মকানুন কে পালন করেছিল? স্বামী বিবেকানন্দ। দ্য রাইটস অ্যাসোসিয়েটেড উইথ দ্য পিলগ্রিমেজ ওয়ার, কোন কোন নিয়ম এই তীর্থযাত্রার সঙ্গে জড়িত ছিল?
টেলিং বিটস, ওই জপমালা জপ করা, হোল্ডিং ফাস্ট, উপবাস রাখা, অ্যান্ড বাদিং ইন কোল্ড ওয়াটার, এবং ঠান্ডা জলে স্নান করা, এইগুলো স্বামীজি সবকটাই পারফর্ম করেছিলেন। নেক্সট, স্বামীজি স শিবা অ্যাজ হি এন্টার্ড, স্বামীজি কোথায় শিব দেখলেন? যখন তিনি অমরনাথ কেভেতে ঢুকলেন তখন তিনি শিব দেখলেন। নেক্সট, স্বামী প্রোস্টেটেড বিফোর দ্য আইস লিঙ্গম, এই এই বরফের যে শিবলিঙ্গটি তার সামনে আমরা দেখছি স্বামী বিবেকানন্দ দু তিনবার, টু অর থ্রি টাইমস, একদম নির্দিষ্ট করে মেনশন করা নেই, টু অর থ্রি টাইমস তিনি নতজানু হয়ে প্রণাম করলেন। এই প্রোস্টেটেড মানে হচ্ছে নতজানু হয়ে প্রণাম করা, কবার করেছেন তিনি? টু অর থ্রি টাইমস। এখানে আর একটা প্রশ্ন আমি মিস করে গেছি, সেটাকে পরে মনে পড়লো, সেই লিখে দিলাম, এই জন্য কালো মার্ক দিয়ে, না জায়গা ছিল না, কালো মার্ক দিয়ে এখানে লিখেছি, তার অ্যান্সারটাকে নীল কালিতে লিখেছি, বলে দিই। স্বামী ইমাজিন দ্যাট এ পার্টি অফ শেপার্ডস ডিসকভার্ড অমরনাথ কেভ, স্বামীজি কল্পনা করলেন যে অমরনাথের গুহা একটা এই শেপার্ডের দল আবিষ্কার করেছিল কোন সময়ে? অন এ সামার ডে, একটা গ্রীষ্মের দিনে। ওকে, এই প্রশ্নটা আমি মিস করে গেছিলাম, এটা ইম্পর্টেন্ট, এই জন্য লিখে দিয়েছি। নেক্সট দেখো, দ্য গিফট অফ অমর ওয়াজ সাওয়ার্ড বাই অমরের, অমরত্বের এই গিফটটা ওই কে দিতে পারে? এটা দিতে পারে লর্ড শিভাস, লর্ড শিভাই স্বামী বিবেকানন্দকে অমরত্বের গিফটটা দিয়েছিলেন। নেক্সট, দ্য ব্লেসিং অফ ইমর্টালিটি ফর স্বামীজি রেফার্স টু, স্বামীজির ক্ষেত্রে ব্লেসিং অফ ইমর্টালিটি এই কথাটা মানে কি? লাইফ আনটিল অক্সফোর্ড ডে, যতদিন না চাইছে ততদিন তার মৃত্যু হবে না, তিনি যতদিন না নিজে চাইছেন ততদিন তার মৃত্যু হবে না, এটাই হচ্ছে অমর। স্বামীজি ওয়াজ অলওয়েজ হান্টেড বাই দ্য থটস অফ, স্বামীজি কোন চিন্তাধারা তিনি সবসময় তার মাথার মধ্যে কোন চিন্তা থাকতো? হিজ ডেথ অ্যামিডস দ্য মাউন্টেন্স ইন এ শিবা টেম্পল, তার মৃত্যু হবে চতুর্দিকে পর্বতের মাঝখানে একটা শিবের মন্দির, সেই মন্দিরে তার মৃত্যু হবে, এই স্বপ্নটা স্বামী বিবেকানন্দকে খুব ছোটো থেকেই হন্ট করতো, সেটাই আমরা লিখেছি, হিজ ডেথ অ্যামিডস দ্য মাউন্টেন্স ইন এ শিবা টেম্পল। নেক্সট হচ্ছে, হেল্পলেস পিপল ওয়ার নট, হেল্পলেস পিপলদেরকে কি করা হয় না অমরনাথেতে? আমরা দেখেছি অমরনাথেতে হেল্পলেস পিপলদেরকে, তাদেরকে ব্রাহ্মণদের দ্বারা এক্সপ্লয়েড হতে হয় না, তা হেল্পলেস পিপল ওয়ার নট এক্সপ্লয়েটেড বাই দ্য ব্রাহ্মণ, ব্রাহ্মণদের দ্বারা তারা এক্সপ্লয়েটেড হয় না। নেক্সট, অমর মিন্স, অমর মানে কি? টু ডাই অ্যাট ওয়ান্স ওন উইল, নিজের ইচ্ছাতে মৃত্যুবরণ। নেক্সট, দ্য পিলগ্রিমেজ কালমিনেটেড অন দ্য ডে অফ, কোন দিন এই এই তীর্থযাত্রা শেষ হয়েছিল? রাখি বন্ধনের দিন, এটা খুব ইম্পর্টেন্ট, রাখি বন্ধনটা খেয়াল রেখো। আর হিয়ার আইস পিলার রেফার্স টু, এই বইয়েতে আইস পিলার বলা হয়েছে কাকে? ওই অমরনাথের যে শিব মানে আইস লিঙ্গম, তাকেই বলা হয়েছে আইস পিলার। নেক্সট, রেড অ্যান্ড ইয়েলো থ্রেডস ওয়ার, এই রাখি বন্ধনের দিনে যে আমরা লাল আর হলুদ রঙের সুতো, সেই সুতোটা কি? থ্রেডস অফ স্যাক্রামেন্ট টায়ার্ড অন রিজ, একটা নির্দিষ্ট রিচুয়ালকে মানে রক্ষাবন্ধনের পালনের একটা রীতি, এবং সেই লাল আর হলুদ সুতো আমরা দেখছি কবজিতে বাঁধা হচ্ছে। আর লাস্ট হচ্ছে, দ্য ক্যাভার্ন হ্যাড রিভিল টু দ্য স্বামী দ্য সিক্রেট অফ, এই কেভ, এই অমরনাথ কেভ, সেটা স্বামীর চোখে কী রূপে প্রতিভাত হলো? এটা যেন কৈলাস, এটা ভেরি ইম্পর্টেন্ট। দ্য ক্যাভার্ন হ্যাড রিভিল টু দ্য স্বামী দ্য সিক্রেট অফ কৈলাস, কৈলাসের যে গোপনীয়তা বা কৈলাস কেমন হতে পারে, তার রূপটা যেন স্বামী এই অমরনাথের গুহাতে গিয়ে দেখতে পেলেন। ওকে, ভেরি ইম্পর্টেন্ট। যাই হোক, এই সমস্ত এই সাতটা যে প্রশ্ন আমরা করেছি, এই 65টা অমরনাথের সমস্ত প্রশ্ন উত্তর এখানেই আছে, এর বাইরে আর কিছু হবে না, ঠিক আছে? এইগুলোকে ঠিকমতো সাজিয়ে গুছিয়ে ধরা হয়েছে, তোমরা দুবার পড়লেই তোমাদের সবকটাই একদম চোখের সামনে উত্তরগুলো ছবির মতো ভেসে উঠবে। যাই হোক, ভালো করে দেখে নিও, আমি করিয়ে দিলাম, পিডিএফও দিয়ে দেবো, ধীরে সুস্থে তোমরা এইগুলোকে ভালো করে একবার দুবার দেখে নিও, তাতেই দেখবে তোমাদের সমস্ত কিছু মনে পড়ে যাচ্ছে, অমরনাথ নিয়ে কোনো অসুবিধা থাকবে না, তিনে তিনি পাবে। ওকে, তাহলে আজকের এখানে এই টিউটোরিয়াল শেষ হচ্ছে। নেক্সট টিউটোরিয়ালে আমাদের সেকেন্ড কামিং পড়া হয়েছে, কিন্তু আমাদের তার এমসিকিউ হয়নি, আমরা সেকেন্ড কামিংয়ের এমসিকিউগুলো করবো। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ঠিকমতো পড়ো। আর যদি আমার পড়ানো ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার, ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর যদি কোনো প্রশ্ন থাকে উইদাউট এনি হেজিটেশন আমাকে জানিও, আমি অবশ্যই তার উত্তর দেবো। ওকে, দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে।